স্যার আপনি কি কোন আরে কি আসল কি রকম এর মায়া আপনি তো আমাকে ভালোবাসেন না ভালোবাসলে আমি কি চাই না চাই কি পছন্দ করি না করি সবকিছুর মর্যাদা করতেন খেয়াল করতেন আর এখন কিছুই খেয়াল করেন আর শুনেন ডুব দেন আর এক ডুবে এক নিঃশ্বাসে পুরা দোয়াটা পড়বেন অনেক কষ্ট হচ্ছে না কথা খুশ তুমি একটা বিয়ে করো আমার এগিয়ে হইব না আমি আপনার হাত ধরছি ছাড়ার জন্য ধরি নাই আর মরার আগ পর্যন্ত আমি আপনার হাত ছাড়তেছি না একটু গেলে ছাড়লা নাম যখন দিছি আর ধরছি না তখন তো চাই দিছ আমি তো তোমার ভালো সুন্দর হয়েছি আমার ভালো মন্দ আপনার এত চিন্তা করতে হইব না আর কোনো না ভাবি চেষ্টা তো কম করতেছি না মন আল্লাহ জানে আল্লাহ কি করব উল্টা পাল্টা চেষ্টা করলে হইব চেষ্টা করতে হইব সই তরিকা সপ্তাহে 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 একটা করে মাজু গাও একটা করে বাপসু গাও আরে বাপ মা আমার কোমরের মতো তাবিজ দেয় এলস দিই মা ওর তাবিজ দেয় কি করুন আর একটা যদি তাবিজ দেয় ওই তাবিজও জুড়াবেন যা যা করণের আছে সব পালন করুন একটা একটাকে ঠিকই কামে দিব হইব না কোনো কাম হইব না তুই কোনোদিন মা হইতে পারবি না কেন মা আমি কি করছি আমাকে কোন দোষ হ্যাঁ আমি কেন মা হইতে পারবো না তোর কোনো দোষ নাই সব দোষ তোর স্বামীর তোর স্বামীর বদ নজরের কারণে তোর সংসারে কোনো সুখ শান্তি নাই মা আপনি কি আবোল তাবোল কথা বলছেন মা তোর স্বামী না বেচার নাম কইরা বাড়িতে বাড়িতে যাইয়া সুন্দরী ভাবিদের দিকে কোন নজর দেয় কই সামান্য দাও ভাবি গো কাছে কি আসান গেলাম সামনে ভাবি গো বাড়ি আছে না ভাবি গো বাড়ি যাইয়েন আমি আর এই পাইন্ট দেখাই তোর মনে অনেক হইছে অনেক সহ্য করছি এই পাইন্টের মধ্যে আমি আর নাই জাদু মন্ত্র ভিতর আমি আর নাই এমনি মোর একটা ফাউল গ্যাঞ্জ লাগাই দিছে আবার আমি পানি খামু শুনো আমি তোর সাথে একটা কথা কই আল্লাহ যদি আমার বাচ্চা দেয় আমি বাচ্চা নিব এই পানি পুনি খাইয়া তাকে তুমি ঝুলাইয়া আমার আর বাচ্চা লাগবো প্রত্যেকদিন আধা কেজি করে পেঁয়াজ খাওয়াবি নিম পাতার রস পাইটা খাওয়াবি তাইলে কিন্তু কামটা হইব পানা উঠতে কামড়াইছে মানে না আমি আরো আবার ডাক্তারের কাছে যাবো এরপর সবাই জানুক আমার ইয়েতে সমস্যা আপনার ভাইয়ের সমস্যার জন্য তো আমাকে বাচ্চা হয় না সেই জন্য তো ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি আরে তব সাহেব আপনি তো দেখি লজ্জা পাইতেছেন আমি আপনাদের দুজনেরই কিছু টেস্ট করায় রাখতেছি আপনি বিকালবেলা আইসা রিপোর্টটা নিয়ে যায়েন অনুমান আসলে ভুল আছিল সমস্যা আপনার না রিপোর্ট অনুযায়ী সমস্যা আপনার স্ত্রীর আসলে মা হওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার সেটা ওনার নাই আপনি আমার জন্য কেন শাস্তি পাবেন আপনি একটা বিয়া করে কি কম হয়ে গেছো তো ভাবি একটা কথা কই আমি যে বাড়িতে গাড়িটা চালাই এই ম্যাডামের তো কোনো পোলাপাইন হইতো না উত্তেজিন এক বাস চালু হয়েছে ইজে রং ঢং করে ভাবি ভাই বুঝি নাই কি কইলেন আমি বুঝাই কইতেছি ঢাকা শহরে যে হাসপাতাল এতিমখানায় এত হাজার হাজার এতিম বাচ্চা যে জমা হয় কই যায় এই বাচ্চার আসল বাবা মা এই লোক এই বাচ্চাকে চুরি করে আপনার কাছে বিক্রি করছে এবং এটা উনি স্বীকার করছেন ওনারা আসছেন ওনাদের বাচ্চাকে ওনারা নিয়ে যাওয়ার জন্য এখন তো কথা বলতে পারে না একটা আব্বা গিয়ে ডাক দিত দিব একটা
আব্বা আমি তোমারে ভালোবাসি। Kolizar.